নমস্কার। আজকে ঘাড়ের যে স্টিফনেস বা ঘাড়ের ব্যথা যাদের, তাদের জন্য আজকে এক্সারসাইজ দেখাবো। তো কিছু থেরাপিউটিক এক্সারসাইজ এবং কিছু যোগব্যায়ামের এক্সারসাইজ। প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে, সিধে হয়ে একটা চেয়ারে বসবেন এবং বসে ঘাড়টাকে একদম সোজা রেখে, মানে বাঁ দিক ডান দিকে না হেলিয়ে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে চিবুক ঠেকাবেন মাথার নিচে এবং তারপরে আস্তে আস্তে নিঃশ্বাস নিতে নিতে, লম্বা টেনে নিঃশ্বাস নিতে নিতে উপরে একদম উপর দিকে উঠাবেন মাথাটা এবং এখানে হোল্ড করে 30 সেকেন্ড রাখবেন। আমি এটাকে বলি তারা দেখা, আকাশে তারা দেখবেন। 30 সেকেন্ড হোল্ড করবেন, আস্তে আস্তে আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আবার মাথাটাকে নিচুর দিকে করবেন। এইভাবে 3টে সেট টোটাল করবেন। এই গেল প্রথম ফার্স্ট এক্সারসাইজ। এই এক্সারসাইজটা আপনার যদি আরেকটু মোর স্ট্রেংথেনিং করা যায়, তার জন্য একটা কিন্তু টাওয়েলকে আপনি যদি ঘাড়ে এরকম এইভাবে নিয়ে, এইভাবে ঘাড়ে টাওয়েলটাকে টান করে নিয়ে তারপরে যদি আপনি নিঃশ্বাসটা নিতে নিতে ওপর দিকে তাকান, এফেক্টিভ এক্সারসাইজ হবে। কারণ এখানে প্রেস হবে, এই ঘাড়ের যে মাসলটা আছে সেই মাসল প্রেস হবে এবং তার ফলে এক্সারসাইজটা আরও ভালো হবে। প্রথমে একটা সেট খালি করে তারপরে কিন্তু টাওয়েল দিয়ে আরেকবার এই এক্সারসাইজটা করা যায়। এরপরে সেকেন্ড যে ব্যায়ামটা সেটা হচ্ছে, আর মাথায় এদিকে হেলাতে হবে, কান তুলবেন না, মাথা এদিকে হেলাবেন এবং কাঁধে কানটা ঠেকাবার চেষ্টা করবেন এক নম্বর, এবং 5 সেকেন্ড হোল্ড করলেন, তারপরে আস্তে আস্তে আবার সোজা করে বাঁ দিকে হেলাবেন এবং 5 সেকেন্ড হোল্ড করবেন। এইভাবে 3 থেকে 4 বার বাঁ দিকে এবং ডান দিকে হেলাবেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে, মাথা বাঁ দিকে ঘোরালেন এবং কাঁধের ওপর দিয়ে তাকাবেন। এইবারে এখানে 5 সেকেন্ড হোল্ড করে থাকবেন, আবার সামনের দিকে এনে নিঃশ্বাস, লম্বা নিঃশ্বাস নিতে নিতে ডান দিকে তাকাবেন কাঁধের ওপর দিয়ে এবং সেখানে 5 সেকেন্ড হোল্ড করে, 5 সেকেন্ড হোল্ড করে আবার সামনের দিকে তাকাবেন। প্রত্যেক দিকে 3টে করে সেট করবেন। এটা ওয়ার্ম আপ এক্সারসাইজ হলো। নেক্সট এক্সারসাইজ সেটা হচ্ছে মানে চিন টাকিং। চিন টাকিংটা কী করতে হয়, আপনি এরকম ঘাড় চিন করবেন না, ওপর দিকেও তুলবেন না, চিনটা আপনার পেছন দিকে ঠেলবেন। দেখুন, দেখাচ্ছি, এইভাবে ঠেকলেন, ধরে 1, 2, 3, 4, 5 সেকেন্ড হোল্ড করে থাকবেন, আবার রিল্যাক্স। তো এটা কী করে বুঝবেন, এখানে চিবুকের সামনে একটা আঙুল দেবেন, আমি সাইড ফিরে আপনাকে দেখাচ্ছি, চিবুকের সামনে একটা আঙুল দিলেন, তারপরে মাথাটাকে পেছন দিকে হেলালেন এবং 5 সেকেন্ড হোল্ড করে থাকলেন, আবার রিল্যাক্স, আবার পেছন দিকে টাকিং করে রাখলেন চিবুকটাকে, আবার রিল্যাক্স। তাহলে এই কাঁধের এই পেছন দিকের যে মাসলগুলো আছে, ল্যাবেটাস স্ক্যাপুলি বলে এই মাসলটা, এখানে দুটো মাসল আছে যেটা এই স্ক্যাপুলাটাকে ধরে রাখে, সেইটা আমরা কী করি, আমরা কন্টিনিউয়াস এইভাবে কম্পিউটারে এরকম করে অপারেট করি, এইভাবে ড্রাইভিং করি, তার ফলে কী হয়, এই মাসলটা সবসময় আমাদের স্টিফ হয়ে থাকে, তার ফলে তার জন্যই মাসল স্টিফনেস। তো সেইটাকে কমাবার জন্যই এই এক্সারসাইজ। তো এরপরে যেটা, যে এক্সারসাইজটা সেটা দেখাচ্ছি, যেদিকে ধরুন ব্যথা সেই হাতটাকে ওপর দিকে তুলবেন, কোনোই ওপর দিকে তুললেন এবং এই মাথাটাকে পেছন দিকে ধরে আপনার এই যেদিকে বাঁ দিকের যে হাঁটুটা আছে সেই দিকে মাথাটাকে ঠেলবেন এবং এখানে হোল্ড করে 30 সেকেন্ড ধরে রাখবেন। তো এটাতে এই ল্যাভেটাস স্ক্যাপুলি মাসলে প্রচণ্ড একটা স্ট্রেচিং হবে এবং আপনার খুব রিলিজ এবং রিল্যাক্স হবে। এবং দু সাইডে সেটা করতে পারেন, এপাশেও করতে পারেন এবং দু সাইডে 3টে সেট করে করবেন। এরপরে নেক্সট যে এক্সারসাইজটা দেখাবো এটা হচ্ছে, এই যে পিছনে আমাদের যে ট্র্যাপিজিয়াস, লার্জ পিঠে একটা বড় ট্র্যাপিজিয়াস মাসল আছে, সেই ট্র্যাপিজিয়াস মাসলটা মানে স্টিফ হয়ে যায় এবং সেটাকেও রিল্যাক্স করা দরকার। সেটার জন্য এই এক্সারসাইজটার জন্য হাতটাকে আপনার পায়ের তলায় দিয়ে সেটার উপরে বসবেন এবং সেটার উপর বসার পর আপনার এই দিকের মানে হাত দিয়ে এই পাশের মাথাটা ধরবেন এবং ধরে আস্তে 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 সেটা এই কানটা যেন এই কাঁধের কাছের দিকে হেলে, সেদিকে সামনের দিকেও নয়, পিছন দিকেও নয়, জাস্ট একদম অপোজিট, এই কানটা যেমন কাঁধের কাছে আসে এইভাবে হেলাবেন এবং হেলিয়ে 30 সেকেন্ড ধরে থাকবেন, আবার রিল্যাক্স করলেন। ঠিক অপোজিট দিকেও এইভাবে এই দিকে হাতটা দিয়ে এই পাশে হাত দিয়ে এইভাবে আপনি এই পাশে টানবেন, তাহলে এই মাসল প্রচণ্ডভাবে স্ট্রেচিং হবে এবং আপনার যে ঘাড়ের স্টিফনেস এবং সেটা চলে যাবে। আরেকটা যেটা আমি কাঁধের টাওয়েল দিয়ে যেটা মাসল যেটা এক্সারসাইজটা দেখায়, সেটা এরকম একটা টাওয়েল নেবেন, সেই টাওয়েলটা কাঁধে নিয়ে এপাশে হাতটা দিলেন এবং সেটাকে টান করবেন এবং এপাশের হাতটা দিয়ে আপনি কানের ওপর দিয়ে মাথাটাকে এপাশে দিয়ে টানবেন এবং সেটা হোল্ড করে 30 সেকেন্ড ধরে থাকবেন, 1, 2, 3, 4, 5, 6 এইভাবে গুণে 30 সেকেন্ড ধরে রাখবেন,
আবার রিল্যাক্স। অপোজিট দিকেও করতে পারেন, এপাশের হাত দিয়ে এই টাওয়েলটা ধরলেন এবং এইটা দিয়ে এই কানের মাথার উপর দিয়ে এইভাবে এটাকে টান করে মাথাটাকে টান করবেন। তার ফলে এই পেছন দিকের যে ল্যাবেটাস স্ক্যাপুলি মাসল, সেই মাসলটায় প্রচণ্ড ধরনের একটা এক্সারসাইজ হবে। এই গেল ফিজিওথেরাপির। এরপরে নেক্সট আমি যোগব্যায়ামগুলো দেখাচ্ছি। যোগব্যায়ামের ব্যায়ামগুলোর জন্য প্রথমে সূক্ষ্ম ব্যায়াম এগুলো দেখাবো, যেগুলো ঘাড়ের এবং সার্ভিক্যাল স্পন্ডলাইটিসের জন্য। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে মাটিতে বসে সিদ্ধাসনে বা পদ্মাসনে বসতে পারেন বা সাধারণ এমনি বাবু হয়েও বসতে পারেন। তারপরে লম্বা নিঃশ্বাস নিতে নিতে কাঁধের উপর এরকম হাত দেবেন এবং কনুইটাকে এইভাবে টাচ করবেন। টাচ করে একটা বড় শূন্য বানাবেন, মানে হাতটা পুরো পেছনে যাবে এবং কনুই ঠেকবে এবং আবার পেছনে যাবে, এবং সেই এটা করবার সময় আপনাকে জোরে জোরে নিঃশ্বাস নেওয়া এবং ছাড়তে হবে। এবং আবার অ্যান্টি ক্লকওয়াইজও ঘোরাবেন। এইভাবে এই ব্যায়ামটা করবেন, এটা 10 বার ক্লকওয়াইজ 10 বার অ্যান্টি ক্লকওয়াইজ করবেন। তারপরে সেটা স্ট্রেচিং করবেন মাসলগুলো, কিভাবে এই ইয়েটাকে ধরবেন, কবজিটাকে ধরবেন, মাথার উপরে হাতটা তুলবেন এবং নিঃশ্বাস নিতে নিতে প্রচণ্ড জোরে টান করবেন। আবার রিল্যাক্স, আবার এই পাশে প্রচণ্ড জোর টান করুন নিঃশ্বাস নিতে নিতে, আর মাথা যেমন সিধে থাকে। এইভাবে 10-12 বার এই স্ট্রেচিংটা করবেন। নেক্সট যেটা করবেন সেটা হচ্ছে হাত দুটোকে সামনের দিকে বাড়াবেন এবং বুড়ো আঙুলটা এইভাবে এই মুঠো করবেন ভেতরে ঢুকিয়ে, এবং এই দুটো মুঠো দুটো ঠেকাবেন এবং এটা ক্লকওয়াইজ ঘোরাবেন এবং তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন। ক্লকওয়াইজ 10 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার। এটাতে প্রচণ্ড সার্ভিক্যাল স্পন্ডলাইটিস বা ঘাড়ের যে কোনো ব্যায়ামের কষ্টের জন্য, ব্যথার জন্য এইগুলোই প্রচণ্ড কাজ দেবে। এটা যদি আপনি সকাল সন্ধ্যে দুবেলা করেন 10 বার 10 বার করে, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার প্রচণ্ড ভালো রেজাল্ট দেবে। এই গেল এটা। এরপরে নেক্সট যেটা করবেন, আঙুলগুলোকে এভাবে ইন্টারলক করবেন। ইন্টারলক করে মাথার তলার দিকে এই ঘাড়ের ঠিক ওপরেই সেইখানটাতে এখানে প্রেস করবেন, এটাকে প্লেস করে জোরে প্রেস করবেন এবং মাথা চাইবে হাতটাকে ঠেলতে এবং হাত চাইবে মাথাটাকে ঠেলতে, দিয়ে দেখবেন একটা প্রচণ্ড সূক্ষ্ম কম্পন হবে, ঘাড় মাথা থরথর করে কাঁপবে এবং সেটাই ভালো। বেশ কিছুক্ষণ এইভাবে 30 সেকেন্ডের মতো ধরে থাকবেন। নেক্সট যেটা করবেন, এরকম হাত ইন্টারলক করে কপালের ওপর দিয়ে কপালটাকে প্রেস করবেন, ঘাড়টা ঠেলবেন, মানে মাথা দিয়ে ঠেলবেন হাতটাকে আঙুলগুলোকে এবং আঙুলগুলো মাথাটাকে ঠেলতে চাইবে, এটা বেশ কিছুক্ষণ ধরে থাকবেন। নেক্সট এরপরে যেটা করবেন, একটা হাত তুলে এই ইয়ের পাশ দিয়ে কপালের পাশটাকে এইভাবে প্রেস করবেন এবং ঠেলবেন, এবং এটাতেও একটা সূক্ষ্ম কম্পন হবে এবং সেটাই আপনার পক্ষে ভালো। নেক্সট বাঁ দিকের হাত দিয়ে এটাকে মাথাটাকে এভাবে ঠেলবেন এবং বেশ কিছুক্ষণ ধরে থাকবেন, এবং এটাতেও সূক্ষ্ম কম্পন হবে এবং রিল্যাক্স। এই গেল আপনার টোটাল মানে সূক্ষ্ম ব্যায়াম স্পন্ডলাইটিসের জন্য, সার্ভিক্যাল স্পন্ডলাইটিস এবং ঘাড়ের স্টিফনেসের জন্য। আমি আগে যেগুলো থেরাপিউটিক এক্সারসাইজ দেখেছি সেইগুলো প্লাস এইগুলো করবেন, অবশ্যই আপনার ঘাড়ে ব্যথা ঠিক হয়ে যাবে। আপনাদের যে সমস্যা বা আপনার ভিডিওটা কেমন লাগলো সেগুলো অবশ্যই আমাকে জানাবেন, আমি খুবই খুশি হব। এবং আজকের মতো এখানেই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।